আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? তাহলে আঙ্গুল বাঁকা করে করে তাহিরিকে মাজার পূজারী বলে কেন? এই বলার কারণ একটা আছে। আমি আপনাদের সামনে দুই একটি কথা টপিক শোর বলতে চাই। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে, দৌলত দেওয়ার মালিককে। যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন উম্মতের হেদায়াতের জন্য। ওনারা এসে শুধু একটা কথাই বলছেন, ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? তাহলে আঙ্গুল বাঁকা করে করে তাহিরিকে মাজার পূজারী বলে কেন? এই বলার কারণ একটা আছে। কারণ যদি কখনো কোনো মাজারে অসামাজিক কোনো কাজ হয়েই যায়, এটা কি আল্লাহর ওলির দোষ? যদি কোথাও বিক্ষিপ্তভাবে এমন কোনো কিছু ঘটে থাকে, শুধু আপনি একা কেন, আমরা সবাই মিলে তা প্রতিহত করব, ঠিক কিনা বলেন? তো আঙ্গুল শুধুমাত্র কেবা কারা মাজারে গিয়ে কি করলো না করলো, বুঝা করলো না না বুঝা করলো, এগুলো না জিজ্ঞাসাবাদ কইরা এই আঙ্গুলগুলো শুধু সুন্নি আলেমদের বিরুদ্ধে। কারণটা কি? কারণটা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের বৃন্দ এবং আমরা যারা সুন্নি আছি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে 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 আমাদের পজিশন দিনে দিনে বাড়তেছে। কথা বলে ঠিক না বেটি? এটা যেন বাড়তে না পারে, তারা বিভিন্নভাবে ফতোয়াবাজি করে আমাদেরকে সমাজের মধ্যে একটা কোণঠাসা করে রাখার চেষ্টা করে। মান হাফারা হুফিরা, মনে রাখবেন, কেউ যদি কাউকে মারার জন্য কবর করে, ফাঁদ পাতে, গর্ত করে, তাহলে উল্টো সে নিজেই গর্তে পড়ে মরবে। কথা কোন ঠিক কিনা? আমরা কি বাংলাদেশে কম ওয়াজ করি? গত মাসে হতো 30 দিনে মাহফিল করছি 90টা, এর আগে করছি 84টা মাহফিল। তো তোমরা যারা আমাদের বিরুদ্ধে বাঁকা আঙুল দেখায় কথা বলো, এদেরকে বলবো অনেক হয়েছে, এবার আসেন, এবার আসেন। আমরা আলোচনা সাপেক্ষে হয়তো আপনি আমাকে বুঝাইয়া নিবেন, নাইলে আপনি বুঝে আসবেন। কথা বলেন ঠিক না বেঠি? আমি জানি অনেক দলাদলি আছে। আজকে আমি আসার পথে, আমি নাম বলবো না, আজকে আসার পথে এখানে গাড়ি নিয়ে ঢোকার পরে রাস্তায় দাঁড়ায় গেছে, আমাকে স্টেজে উঠতে দিবে না, আমার সুন্নি। এরপরে আমার সাথে যারা আছেন তারা এটা জবাব দিছেন। জিজ্ঞেস করলাম তার কারণটা কি? কোনো কারণ টারণ নাই, আমাদের কাছের মানুষ তো। সুতরাং আপনারা জানেন না, শ্রুতের প্রতিকূলে বাদ দিলে শ্রুতের গতি আরো 3 গুণ বাড়ে। কথা বলেন ঠিক না? তাহিরিকে কি অনুভব করার হিম্মত? তাহিরিকে ওজন করার হিম্মত তোমাদের দাড়ি পাল্লা দিয়ে হবে না। তাহিরি দেহের ওজনটা যেমনই হোক, কলিজার ওজনটা কম হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাগ্য ভালো যে আমার সামনে পরে বলে নাই, আমার সামনে এসে বললে বলতাম যে ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে দিবা না, আমাকে তো করে দাওয়াত করছে, তুমি আমার ওয়াজটা করো, আমি তোমার পাশে বসে ওয়াজটা শুনবো। যারা বলে যে তাহিরি সাহেবকে সিলেট বিভাগে ঢুকতে দিবে না, ওই কানার দলদেরকে বলতে চাই, শাহজালাল কাহারো বাবার একলা না। কথা বলেন ঠিক না বেঠি? এটা মাথায় রেখে পথ চলতে হবে। মনে রেখো, একদিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায়, 70 দিকে দরজা খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম বলবো না। এখন দেখো সিলেটের সর্ববৃহৎ একটি মাহফিল হচ্ছে, আউশকান্দির জমিনে জায়গা নাই, লক্ষ মানুষ এটা তামাশা দেখতে কেউ আসে নাই, নবীর মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা বিরানি খাওয়ন না সুন্নি না, ঠিক কিনা বলেন? আমরা জিলাপি খাওয়ন না সুন্নি না, মিষ্টি খাওয়ন না সুন্নি না। আজকে হাজারো লাখ মানুষ আপনারা এসেছেন নবীর মহব্বতে, কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে। কথা বলেন ঠিক কিনা?